নজর রাখবো পরবর্তী সংবাদে। ইতিমধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত এনএলএফটি এডিটিএফ কেন্দ্র রাজ্য এবং কথার উপস্থিতিতে, তবে তারই সঙ্গে এবার শান্তি চুক্তি মেনে আত্মসমর্পণ করতে চলেছে এনএলএফটি এবং এডিটিএফ এর বৈরীরা, এমনটাই ঘোষণা দিয়েছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করবে অস্ত্র। কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, তার শান্তি চুক্তি মেনে এবার আত্মসমর্পণ করতে চলেছে এনএলএফটি এবং এডিটিএফ, তারা কবে আত্মসমর্পণ করবে, কি কি তারা জানাচ্ছে এই প্রসঙ্গে? একদম সুপ্রীতি, আগামী আগামীকাল অর্থাৎ 24 সেপ্টেম্বর সিপাহী জেলার জম্পু জেলা এলাকায় আমাদের টিএসএর যে সপ্তম সপ্তম ব্যাটালিয়নের যে সদর কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলছে একটি বিশাল আত্মসমর্পণ অনুষ্ঠান, এবং সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই অনুষ্ঠান থেকে রাজ্যের দুটি মানে এখন কুখ্যাত না প্রখ্যাত বলা যাবে ঠিক বোঝা যাচ্ছে না, কারণ তারা বৈরী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ, এই দুই বৈরী সংগঠনের প্রায় 400 সদস্যরা আগামীকাল অস্ত্র সমেত আত্মসমর্পণ করবেন। সুপ্রীতি, আমরা জানি গত 4 সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্র সরকার, ত্রিপুরা সরকার এবং রাজ্যের যে দুই সর্ববৃহৎ বৈরী সংগঠন ছিল এনএলএফটি এবং এটিটিএফ, এর মধ্যে কি শান্তি চুক্তি সংগঠিত হয়ে গেছিল, এবং সেই শান্তি চুক্তি অনুযায়ী তাদের প্রায় 250 কোটি টাকার একটি তাদের পুনর্বাসন জন্য 250 কোটি টাকার একটি পুনর্বাসন তহবিল ঘোষণা করা হয় কেন্দ্র সরকারের তরফে, এবং সেই চুক্তি মেনে কিন্তু আগামীকাল এই আত্মসমর্পণ গোটা এনএলএফটি এবং এটিটিএফ এর যে সদস্যরা রয়েছেন, গোটা এনএলএফটি এটিটিএফ এর সমস্ত সদস্যরা এসে আত্মসমর্পণ করতে চলছেন। হয়তো এই আত্মসমর্পণের পর রাজ্যে আর তথাকথিত এনএলএফটি বা এটিটিএফ এর আর কোনো অস্তিত্ব থাকবে না, অন্তত চুক্তি মেনে যে গত 4 সেপ্টেম্বর যে দিল্লিতে যে চুক্তি হয়েছে সেই চুক্তি মেনে কিন্তু আপাতত এরকম ধরে নেওয়া যেতে পারে। এবং আগামী দিনে আগামীকাল রাজ্যের যে বই সন্ত্রাসের যে ইতিহাস রয়েছে তার শেষ দিন বলা যেতে পারে, অন্তত এই চুক্তির মোতাবেক যেখানে প্রায় 400 বই সংগঠনের সদস্যরা আত্মসমর্পণ করতে চলছেন। সুপ্রীতি, একেবারে তাই, ধন্যবাদ তোমার সম্রাট দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা খবর, আগামী কালকে বৈরীদের যে সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ, তাদের প্রায় 400 যারা রয়েছেন বৈরীরা, তারা আত্মসমর্পণ করতে চলেছে, এবং তারপরে রাজ্যের যে ইতিহাস, রাজ্যের ইতিহাস থেকে বৈরী বা এনএলএফটি বা এই ধরনের জঙ্গি সংগঠনের আর কোনো অস্তিত্বই থাকবে না, এমনটাই মনে করা হচ্ছে। আগামী কালকের এই আত্মসমর্পণের দিকে নজর থাকবে সকলের। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।